নার্সারির বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি বাসায় বসে দুষ্টুমি করছো? দুষ্টুমি কিন্তু করা যাবে না, মা বাবার কথা শুনতে হবে। আর তোমরা আমাদের দেওয়া বাড়ির কাজগুলো সুন্দর করে খাতায় লিখবে আর শিখবে, ঠিক আছে বন্ধুরা? আজ আমি তোমাদের বাংলা ক্লাস করাবো। চলো, আমি এখন একটা ছড়া পড়বো। ছড়াটা আমি আগে বলবো, তারপর তোমাদের বোর্ডে দেখাবো। ছড়ার নাম তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাইরে নাইরে না। ছড়ার নামটা কি? তাঁতির বাড়ি, তাই না বন্ধুরা? এখন আমরা বোর্ডে ছড়াটা লিখেছি, তোমরা সবাই দেখো। ছড়ার নাম কি? তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাইরে নাইরে না। এটা কাকে নিয়ে ছড়াটা বলো তো? ব্যাং, তাই না? ছড়ার নাম কি? তাঁতির বাড়ি। কোনো ছড়া বলার আগে কি করতে হবে? ছড়ার নাম বলতে হবে, বুঝেছো বন্ধুরা? ছড়ার নাম কি তোমাদের মনে আছে? বলো তো ছড়ার নাম কি? তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি, ছড়ার নাম তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাইরে নাইরে না। আবার বলো আমার সঙ্গে, ছড়ার নাম কি? তাঁতির বাড়ি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা। ছা মানে কি? ছা মানে বাচ্চা, ছানা, বুঝতে পেরেছো বন্ধুরা? খায় দায় গান গায়, তাইরে নাইরে না। ছড়াটি কেমন লেগেছে বন্ধুরা? নিশ্চয়ই মজা লেগেছে, তাই না? এই ছড়াটি তোমরা সবাই বাসায় শিখবে, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস শিখব। প্রথমে আমরা ছড়া পড়েছি, এখন আমরা কি পড়ব? স্বরচিহ্ন ছাড়া শব্দ গঠন, ঠিক আছে? স্বরচিহ্ন ছাড়া শব্দ গঠন। স্বরচিহ্ন কোনগুলো সেগুলো তো তোমরা সবাই জানো, জানো না? স্বরেয়াতে আকার, রস্বইতে রস্বিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, তারপর রস্বুতে রস্বুকার, দীর্ঘুতে দীর্ঘুকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, আর ওতে ওকার, তাই না বন্ধুরা? এগুলো হলো স্বরচিহ্ন। তাহলে কি এগুলো ছাড়া শব্দ? এগুলো ছাড়া কি শব্দ হয়? দেখো তো আমি লিখেছি, এগুলো হয় কি না দেখো তো। এটা কি লিখেছি? বল। এটা কি হয়? বল। এখানে কি কোনো স্বরচিহ্ন তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি তো দেখতে পাচ্ছি না। দেখো তো এখানে কি আকার আছে? আকার নেই। তারপরে কি রসিকার? কিছুই নেই, তাই না বন্ধুরা? তাহলে কি এটা কি স্বরচিহ্ন ছাড়া শব্দ হবে? হ্যাঁ, বল, বল, এটা হলো স্বরচিহ্ন ছাড়া শব্দ। তারপরে কি লিখেছি আরেকটা? ফল, ফল। এটা কি? এটাও স্বরচিহ্ন ছাড়া শব্দ। এখানে কি কোনো স্বরচিহ্ন তোমরা দেখছ? এখানে আকার নেই, রসিকার নেই, দীর্ঘিকার, একার কিছুই নেই, তাই না? তাহলে এটা কি হবে? ফল, ফল। এটা কি স্বরচিহ্ন ছাড়া শব্দ? তারপরে আমরা কি লিখেছি? বরস্যই, বই। বই তো আমাদের সবার কাছে প্রিয়, তাই না? বই আমরা সবাই পড়তে পছন্দ করি। এখানে কি লিখেছি? বরস্যই, বই। এখানেও কিন্তু কোনো স্বরচিহ্ন নেই, তাই না বন্ধুরা? তারপরে কি লিখেছি? ঘ, বয় শূন্য। তাহলে এটা কি হলো? ঘর। ঘরে আমরা কি করি? ঘরে সবাই আমরা রাত থাকি, তাই না? ঘ, বয় শূন্য, ঘর। ঘরে কি কোনো স্বরচিহ্ন আছে? দেখো তো এখানেও কোনো স্বরচিহ্ন নেই। তারপরে কি তোমরা কি দিয়ে লেখো বন্ধুরা, বলো তো? তোমরা তো সবাই এখন ছোট, এখন তো তোমরা সবাই পেন্সিল দিয়ে লিখো, তাই না? যখন তোমরা বড় হবে তখন তোমরা কলম দিয়ে লিখবে, তাই না? এখানে আমি কি লিখেছি? কলম, কলম। এখানে কি এটা কি তিনটি বর্ণের একটি শব্দ, তাই না বন্ধুরা? কলম, কলম। তাহলে কি তোমরা যখন বড় হবে তখন তোমরা কলম দিয়ে লিখবে, এখন তো তোমরা পেন্সিল দিয়ে লিখো। আবার বানান করো, কলম, কলম। এটি তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ। তাহলে স্বরচিহ্ন ছাড়া শব্দ আমরা কি পড়েছি? বল, ফল, বই,
ঘর কলম এরকম কিন্তু আরো শব্দ আছে জানো বন্ধুরা আমি একটু লিখতেছি তোমরা দেখো এরকম কিন্তু আরো হবে এরকম ব ক এটাও কিন্তু লেখা যাবে এখানে কি কোনো স্বরচিহ্ন আছে এটাও কিন্তু নেই ব আর ক কি হলো বক বগের কিন্তু লম্বা ঠোঁট দিয়ে বক কি করে মাছ ধরে তাই না বন্ধুরা আরেকটা শব্দ লিখি তুমি দেখো তো তোমরা বর্গীয় জ গ কি হয় এটা জগ জগ দিয়ে জগে কি হয় জগে পানি রাখা হয় তাই না বন্ধুরা তারপরে কি আরেকটা লিখতে পারি আমরা ম রস্যই মই মই কি মই দিয়ে এক উপর নিচ থেকে উপরে উঠা যায় তাই না আরেকটা আমরা লিখি এটা কি লিখেছি কল দন্তস্য কলস কলসে কি হয় পানি রাখা হয় তাই না এটাও কিন্তু স্বরচিহ্ন ছাড়া শব্দ এখানে কি কোনো স্বরচিহ্ন দেখতে পাচ্ছ তোমরা ক ক ল দন্তস্য কলস তাই না বন্ধুরা কলসে আমরা পানি রাখি এখন আমরা দেখি তো স্বরচিহ্ন ছাড়া কয়টা শব্দ শিখলাম বল ফল বই ঘর কলম বক জগ মই কলস আমরা কিন্তু এ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এগুলো ছাড়াও কিন্তু অনেক শব্দ আছে এর আগের ক্লাসে কিন্তু যখন আমি তোমাদের স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন পড়িয়েছিলাম তখনও কিন্তু তোমাদের ওইখানে স্বরচিহ্ন ছাড়া শব্দ ছিল মনে আছে বন্ধুরা দেখি তো তোমাদের মনে আছে কি না আমি কি লিখেছিলাম স্বরেয়তে লিখেছিলাম অজগর অজগর কি স্বরচিহ্ন ছাড়া শব্দ তাই না স্বরেয় বর্গীয় জ গ বয়শূন্য র কি হয় অজগর এখানেও কিন্তু কোনো স্বরচিহ্ন নেই তাই না বন্ধুরা তারপরে আমরা আরেকটা কি লিখেছিলাম রস্যই রস্যইতে কি লিখেছিলাম ইট রস্য ইট ইট এটাও কিন্তু স্বরচিহ্ন ছাড়া শব্দ তাই না বন্ধুরা রস্য ইট ইট এখানেও কিন্তু কোনো স্বরচিহ্ন নেই আছে কি বন্ধুরা তারপরে আমরা আরেকটা শিখেছিলাম দীর্ঘই দিয়ে দীর্ঘই দিয়ে কি শিখেছিলাম ঈদ দীর্ঘ ঈদ ঈদ এটাও কি স্বরচিহ্ন ছাড়া শব্দ এখানে কি কোনো স্বরচিহ্ন আছে নাই বন্ধুরা তাই না ঠিক আছে তাহলে আমরা স্বরচিহ্ন দিয়ে কয়টা শব্দ পড়েছি বল ফল বই ঘর কলম বক জগ মই কলস আমরা আরেকবার বানান করি বল বল ফল ফল ব রস্যই বই ঘ বয়শূন্য র ঘর কলম কলম বক বক জ বর্গীয় জ গ জগ ম রস্যই মই ক ল দন্তস্য কলস তাহলে এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো আরো অনেক শব্দ আছে স্বরচিহ্ন ছাড়া ঠিক আছে বন্ধুরা তোমরা স্বরচিহ্ন ছাড়া শব্দগুলো পড়বে আর ছড়াটা শিখবে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবার কথা শুনবে বাসায় দুষ্টুমি করবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে।